আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করেছি আমের মুরব্বা। আর এখন গ্রীষ্মকাল, বাংলাদেশের এই মধু মাসে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। আর বাংলাদেশে যেহেতু ব্যাপকভাবে কালবৈশাখী সহ বিভিন্ন ঝড় দুর্যোগ লেগেই থাকে, এই সময় প্রচুর গাছ থেকে আম পড়ে যায়। সেই আমগুলো আসলে সঠিকভাবে ব্যবহার করার জন্য নানা উপাদান তৈরি করে রাখা যায়। আমের মুরব্বা করা যায়, জেলি করা যায়, আচার করা যায়, নাপিকল করা যায়, আমচূর্ণ করা যায়। আর এসব উপাদানগুলো আমরা এক এক করে করেছি, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা সেগুলো দেখে নেবেন। আর আমের মুরব্বা তৈরির জন্য যে উপকরণগুলো দরকার হয় সেটি হচ্ছে, প্রথমে আপনি আপনার পরিমাণ মতো আম সংগ্রহ করে নেবেন। আমগুলো যাতে মাঝারি সাইজের হয় এবং সেগুলোর ভিতরে যাতে একটু একটু আঁটি আসে, একেবারে অনেক বেশি পরিপক্ক বা একদম অপরিপক্ক আম নেওয়া যাবে না। আম ছাড়াও যা লাগবে তা হচ্ছে চিনি, দারুচিনি, আর হচ্ছে কিছু চুন আপনি চাইলে দিতে পারেন, এটা সংরক্ষণ বা আমটা পরিষ্কার করার জন্য দরকার হবে। তাহলে কিভাবে আমের মুরব্বা তৈরি করা যায় চলুন আমরা দেখে নিই। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছড়াতে হবে। খোসা ছাড়ানোর জন্য আপনি হচ্ছে ভালো পিলার ব্যবহার করতে পারেন। তারপরে প্রতিটা আম হচ্ছে দুই টুকরা করে ভাগ করতে হবে। দুই টুকরো করে ভাগ করার পর আমের আটিগুলো ফেলে দিতে হবে। কাটা চামচ দিয়ে আমগুলো কেচে দিতে হবে, যাতে ভিতরে পরবর্তীতে যে উপাদানগুলো থাকবে, চিনি, শিরা বা সেগুলো যাতে প্রবেশ করে। তারপর হচ্ছে ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা আপনি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সেগুলো চাপ দিয়ে পানিগুলো বের করে রেখে দিবেন। এটা শুকিয়ে আসলে আবার ধুয়ে ফেলবেন, এতে চুন সহ যে ময়লাগুলো আছে আমের ভিতরে সবগুলো চলে যাবে। এবার খুব চাপ দিয়ে আবার একটু শুকিয়ে নেবেন। এবার পানি থেকে উঠিয়ে আমগুলো নিংড়ে শুকিয়ে নিতে হবে, ভেবে কয়েকবার করতে হবে। তারপর চিনি, দারুচিনি, পানি দিয়ে শিরা তৈরি করতে হবে। এবার শিরার মধ্যে আমগুলো দিয়ে দিতে হবে। তারপর মাঝারি আছে 40 থেকে 45 মিনিট জাল দিতে হবে। এই পর্যায়ে জালগুলো দেওয়ার পর সেটি নামে এক রাত রেখে দিতে হবে। পরের দিন আবার জাল দিয়ে ঘন হলে তা নামিয়ে রাখতে হবে। এই সময়টা পুরোটাই আমের কাছে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত শিরাগুলোতে একদম ফেনা ফেনা আসবে, আঠা আঠা ভাব চলে আসবে, তখনই নামিয়ে রাখতে হবে। তারপর কিছুটা ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে ভরে রাখতে হবে। একবার আমের মুরব্বা তৈরি হয়ে গেলে তারপরে চেষ্টা করতে হবে যে কোনোভাবেই যাতে হাত না স্পর্শ করতে হয়, এতে আমে ফাঙ্গাস পড়ে যায় আর বেশি দিন সংরক্ষণ করা যায় না। আর সংরক্ষণের জন্য আপনার শিরার ঘনত্বটা বেশি ইম্পর্টেন্ট। সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘনত্ব, এটি সুন্দর করে আমের বয়ামটা আগে শুকিয়ে রাখলে, এটা রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত রেখে আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এই হলো আমের মুরব্বা।